गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल स्वीट फैमिली ब्लॉग्स। तो बंधुरा, आमी घूम थेके उठे ठाकुर प्रणाम करे सोजा चले गेलाम बाथरूमे गिए ভালো করে চুখে মুখে জল দিয়ে এসে তারপর আমার সবার প্রথমের কাজ হলো বাসিঘর ঝাড়ু দেওয়া। তো আমি কি করলাম, এসে এই দেখো বাসিঘর ঝাড়ু দিচ্ছি আর আমাদের রুমটা দেওয়া শেষ, এখন আসলাম মার রুমে ঝাড়ু দিতে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, তারপর আমার সেকেন্ড কাজ হলো দিয়াকে আমলা এলোভেরা জুস দেওয়া। ওইগুলা কিন্তু দিয়া কোনো দিনই নিজের হাতে খায় না, আমি আর মার আরও অনেক ভিডিওতে দেখিয়েছি দিয়াকে আমার এইসব খাইয়ে দিতে হয়। তো দিয়া এগুলো খালি পেটেই খায়, তো আমি আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি উঠলে পরে ওইগুলো দেই, তারপর তো জল টল দিতে হয়। আর এই দেখো দিয়া ঘুম থেকে উঠে আমার সঙ্গে কি করছে, এমনিতে তো ঘুম থেকে উঠলে পরে ভালো লাগে না, মন মেজাজ ভালো থাকে না, তারপর এইসব। তো আমি একটু মানে একটু গালাগালি করে চলে গেলাম। তো আসলাম রান্নাঘরে, এসে ওই দেখো দিয়ার জন্য আমি মানে উষ্ণ গরম জলে আর কি লেবু দিয়ে প্রত্যেক দিনই দেই। তো জলটা আমার সব দিন গরম করতে হয় না, কেন দিয়ার পাপা আগে উঠে তো ওই গরম জলটা করে নে। তো দিয়াকে জল দিয়ে এসে আমি ব্রাশ নিয়ে নিলাম ব্রাশ করার জন্য। দিয়ার পাপা বেরোবে, তো ওই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে, ওই জল দেওয়ার আগে আর কি বসিয়েছিলাম, তো হয়ে গেছে। একটু চাল বসিয়েছি, তো আর এখানে দেখো আলু ভাজা করছি, পেঁয়াজ ডিম পেঁয়াজ দিয়ে আলু ভাজা, পেঁয়াজগুলো ভাজা হলে আমি ডিম দিয়ে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিট ফ্যামিলি ব্লগস। তো আশা করি তোমরা ভালোই আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করতে গিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করো, নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দিয়াকে জল দিয়ে এসছি আর আমি মাত্র ব্রাশ করলাম, এখনো চাটা খাওয়ায়নি, জল খেয়ে নিয়েছি, জল খাওয়া সবারই শেষ। দিয়াকে তো লেবু জল দেই, তাই লেবু জল দিয়ে আসলাম, ও একটু গরম জলের মধ্যে আর ওই জুস টুস গুলো এগুলো দিয়ে এসছি, এখনো বেরো হবে। তো ওর জন্য ডিম আলু দিয়ে ভাজা করছি, মানে রুজ রুজই তো সিদ্ধ পাচ্ছ, সকালবেলা করে দিই ওকে। তো আজকে বললাম একটু চেঞ্জ করে দিই, তো ভাজাটা হয়ে গেছে, আমি ডিমটা দিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, মানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি, এখন আমি একটা সাইড করে ডিমগুলো ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব, মানে একটা সাইড করে আর কি নাড়াচাড়া করব, তো মিশিয়ে নেব। আর ওই যে আলু ভাজাটা বসিয়ে আমি তোমাদের সাথে মানে ভিডিওটা স্টার্ট করতেছিলাম, তখন একটু একটু যেমন একটু জ্বলে গেলো আর কি, কড়াইটা না একটু ছোটো আর এত পাতলা না, এত তাড়াতাড়ি হয় কি বলবো তোমাদের। তো যাই হোক, তেমন একটা জলে টলে নিয়ে মানে সুন্দর একটা ভাজা হয়েছে। তো ওকে আমি ভাতও দিয়ে দিয়ে এসছি আর এখন আসলাম মার আর আমার চা বানাতে। তো চা খাবো কি দিয়ে সকাল টাইমে, সকাল বলতে কি আমাদের তো ব্রেকফাস্ট এইটা, সকালবেলা তো আর আলাদা আমরা চা খাই না, ওই এক টাইমেই চা খাই, মানে একটু ভালো করেই খেয়ে নিই। তো ভাবলাম একটু প্রথম ভাবলাম একটু রুটি করব, তো তারপর ভাবলাম যে না চিড়া আছে একটু চিড়া ভেজে নেই। তো আমি কিন্তু ঘি দিয়েই চিড়াটা ভেজে, যে প্রথম খালি কড়াইয়ে ভেজে তারপর একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার দুধ চা আর মার জন্য লাল চা আমি ছেঁকে নিয়েছি, এই দেখো মার জন্য আমি লাল চা ছেঁকে নিয়েছি আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এই ছোটো বাটিতে হলো আমার চিড়া আর এই বড়ো বাটিতে হলো মার চিড়া। তো চাটা ছাকা তো হয়েই গেলো, তো মাকে দিয়ে এসে এ দেখো আমার দুধ চা বানিয়ে নিচ্ছি। তো আমার দুধ চাও হয়ে গেছে।
তো আমাদের চাটা খাওয়া শেষ আর ও খেয়ে বেরিয়েছে বলতে কি একটু মাছ আনতে গেছে মানে যাদেরকে নিয়ে যেতে ছিল ওরা ফোন করে বললো আর 10-15 মিনিট পরে যেতে তো বললো আমার জন্য যখন সময়ই পেয়েছি তো একটু মাছ নিয়ে এসি মাছ আনতে গেছে আর এদিকে দিয়ার আজকে কলেজ নেই মানে আজকে তো মাধবদেব তিথি তাই আর কি তাই তো আর বন্ধ কলেজ বন্ধ তো দিয়াকে বলছি আজকে ঠাকুরটা দিতে ও যদি না থাকে তাহলে তো আমি দেই আর নাইলে ও দে তোমরা তো দেখোই দি আমরা মানে দিয়া বাড়িতে থাকলে দেয় তো এখন দিয়া বলছে ওর জন্য রুটি বানাতে তো ও আবার তো চিরাবাজা খেলো না তো রুটি বানাতে ওই যে ওর জন্য ওর পাপার জন্য যে বানিয়েছিলাম ডিম আলু ভাজা ওইটা ওইটা একটু রেখেছিলাম আর কি ওর জন্য দেওয়ার জন্য আর কি তো দেখে বললো যে আমাকে একটা রুটি বানিয়ে দাও তো ওখন যাচ্ছি দেওয়ার জন্য রুটি বানাতে আর আজকে তো আমি শুধু তোমরা নিশ্চয় টাইটেল বা টাইটেল থেকে বুঝেই গেছো আজকে আমি শুধু আমার মর্নিং মানে রুটিনটা শেয়ার করছি তো টাইম টেবিল তো কোনো কিছু মানে আমার ইয়ে থাকে না মানে একটু টাইম টেবিল একটু হাফ মানে আপ ডাউন হয় আর কিন্তু কাজ যেগুলো এগুলো প্রত্যেক দিনই করতে হয় যে মানে যে যে কাজগুলো এগুলো সব দিনই করতে হয় মানে টাইমের একটু আগপিস হতে পারে হয় আর কি তো আমি কোনো তেমন একটা গড়ি দেখে একদম কাজ করি না তো চলো গিয়ে এখন রুটিটা বানিয়ে নেই ডাল ভাই দেখো এটা কি তো এই দেখো এটা 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 কি এ আও গে ওই আর একটা তো এই হচ্ছে মাছ নিয়ে এসছে পলিথিনটা রাখলাম কেন ওই যে মাছটা কাটার জন্য আর কি তো এই মাছ নিয়ে এসছে এটা হচ্ছে কি জানি চাপিলা মাছ আর এখানে একটু ইচা এই যে তো এখন রেখে দিই আগে দেওয়ার জন্য রুটিটা বানিয়ে নিই তো দিয়াকে রুটি দিয়ে আমি চলে আসলাম বিছনা তুলতে আর রুটি বানানোটা শ্যুট করতে পারলাম না কেন দিয়া মোবাইল নিয়ে চলে গেল তাই আর শ্যুট করতে পারলাম না তো আমার রুটি দেওয়ার জন্য ছোটো ছোটো দুইটা রুটি বানিয়েছি বানিয়ে ওকে দিয়েও দিয়েছি দিয়ে তারপর আসলাম বিছনা তুলতে আর বিছনাটা আজকে মানে বেডকভারটা চেঞ্জ করছি না আগামীকালকে চেঞ্জ করব কারণ শুক্রবারে তো সংক্রান্তি তো বাকি সব ঘরের বিছনা টিছনা তো ধোয়া শেষ তোমরা তো দেখেইছ আমি সবই ধুয়ে দিয়েছি আর মানে ওইটা ওই আমাদের বিছনার বেডকভারটা মানে বালিশের কাভার ঢাকনা এগুলো আমি মানে কালকে আগামীকালকে ধুয়ে দেব দুদিন হয়ে গেছে পাতার তো ভাবলাম যে আজকে আর তুলি না কালকে একেবারে ধুয়ে দেব আর ওই যে গামছা টামটা যেগুলো থাকে আর কি ঘরের ডেইলি ইউজের এগুলা ধুয়ে দিব তো আমার বিছনা তুলাতে শেষ আর এখানে দিয়া গোড্রেজ থেকে কি যেন কাপড় বের করছে তো বিছনা তুলে আমি চলে আসলাম মাছ কাটতে তো মাছ তো চাপিলা মাছগুলো তো কাটতে সুজা তেমন কিছু না চটপট চটপট কেটে নিচ্ছি আর একটু বড় সাইজের ছিল তো চাপিলা মাছ কাটতে আমার খুবই ভালো লাগে কেন কোনো মানে ভেজাল নেই চটপট চটপট কেটে নেই তো আমি সম্পূর্ণ মাছটাই কাটাটা দেখিয়েছি আর ইচা মাছগুলো কাটতে একটু সময় লেগেছে কারণ অনেকটাই ছোটো আর না বালা মতো বাছাবাছি করলে কিন্তু ইচা মাছ কাটা কাটা মনে হয় তো যাই হোক আমি এই মাছগুলোই কাটা দেখিয়েছি আর ইচা মাছগুলো দেখাইনি মাছগুলা কাটাকাটি শেষ করে ভালো মতো ধুয়ে আমি আলমিরাতে ঢুকিয়ে রেখে দিলাম আর তো একবারে সানটান করে এসে রান্না করব তো ওই যে দাটা এগুলা মেজেটেজে একদম পরিষ্কার করে রেখে গেলাম আর রান্নাঘরটাও মুছে নিলাম মুছে তারপর গেলাম আমি মেইন ঘর মুছতে দিয়া ঠাকুর দিবে তো আর ঠাকুর দেওয়ার জন্য না এটা তো ডেইলির কাজে ঘর মুছতে হয়
তো প্রথমে আমি মার রুম, তারপর আমাদের রুম, তারপর বারান্দা, এইভাবে মুছে মুছে আমি সামনের দিকে যাই। আর বন্ধুরা, আরও তো অনেক কাজ ফাঁকে ফাঁকেই তো চলে গেল, সব তো আর দেখানো যায় না, সব দেখালে তো ভিডিওটা অনেকই লম্বা হয়ে যায়। তো যতটুকু মানে মানে করতে মানে যতটুকু পেরেছি আর কি, ততটুকু আমি করেছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, গট্টর মুচা শেষ, এখন শুধু যাব স্নান করতে। আর কি করলি? ও, এখন যাব স্নান করতে। যদি সব দেখ সকালতে, সকালের সব কাজ দেখাতে যাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মোটামুটি একটা করেছি, শুট করেছি আর কি। তো আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করি। বা এবার হাত কিন্তু গরমুচার হাত, এখন শুধু স্নান করতে যাবো, ঠাকুর তো দিয়ে দেবে, দিয়া দিয়া দেবে। বাই, আবার আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।